কাল ১লা ডিসেম্বর। একটা গোটা বছর পার করে আমরা চলে এসেছি একদম নতুন বছরের দোরগোড়ায়। কাল সেই দিনটি যেদিন এই ২০২১ সালের শেষ মাসটির প্রথম দিন। ১লা ডিসেম্বরকে আন্তর্জাতিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ১লা ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড এইডস ডে। এইডস কি? এইডস কেন? এইডস থেকে কি বাঁচার কোনো উপায় আছে? যদি থাকে সেটা কি? এইরকম হাজারো প্রশ্ন উত্তর আমাদের মনে দানা বাঁধে প্রতিনিয়ত। আর সেই কারণে এই সচেতনতা তৈরি হওয়াটা ভীষণভাবে দরকার, যে কারণেই এই দিনটিকে পালন করা হয়। অজ্ঞানতার অন্ধকার থেকে সরিয়ে এনে আমাদেরকে আলোর দিকে এগিয়ে দেওয়া। আমরা রোগকে নয়, রোগীকে সরিয়ে দিই। আমরা রোগের বদলে দুর্ব্যবহার করে ফেলি রোগীর সাথে, হয়ে পড়ি ভীষণ ভীষণ অমানবিক। এই সমস্ত কারণেই ওয়ার্ল্ড এইডস দিবসটি পালন করা হয় বিশেষভাবে, যাতে আমরা আমাদের আশপাশের চারপাশের রোগীদেরকেও সুস্থ জীবনযাপনের মাধ্যমে তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারি। আমাদের যিনি আজকের অপূর্বা, আজকের অপূর্বাতে যাকে এনে হাজির করেছি, তিনি ঠিক এইভাবে এইডস রোগীদের জন্য লড়াই করেছেন, সোচ্চার হয়েছেন। তিনি জাহ্নবী গোস্বামী। আজ আমরা আমাদের অপূর্বাতে তাকেই এনে হাজির করেছি আপনাদের সামনে। আঠেরো বছর পেরোতে না পেরোতেই জাহ্নবীর বিয়ে হয়ে যায়। আর ঠিক তার পরের বছরেই হঠাৎ জাহ্নবী হারিয়ে ফেলে তার স্বামীকে। তার স্বামী মারা যান অজানা কোনো অসুখে। আর ঠিক তার পরেই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। জাহ্নবী তার বাড়ি আসামের নওগাঁও জেলার কামপুরে ফিরে আসতে বাধ্য হলেন। সেখানে এসে জাহ্নবীরও কিন্তু শরীর গতি খুব ভালো চলছিল না। ছোটখাটো জ্বর, শরীর খারাপ লেগেই থাকতো। দিনের পর দিন কাহিল হতে থাকলো জাহ্নবী, যে কারণে গুয়াহাটি মেডিকেল কলেজে তাকে ভর্তি করানো হলো। আর সেখানেই জানা গেল তার শরীরে বাসা বেঁধেছে এইডস রোগ। ছবির মতন সমস্তটা পরিষ্কার হয়ে গেল জাহ্নবীর কাছে। এইডস, এই রোগটার কারণেই তার স্বামী মারা গেছেন, যেটা তার পরিবারের প্রত্যেকে জানা সত্ত্বেও তাকে গোপন করে যাওয়া হয়েছিল। তবে জাহ্নবী এই সমস্ত বিষয়কে আর গুরুত্ব না দিয়ে এগোতে থাকলেন। নিজে মৃত্যু আসন্ন জেনেও উচ্চশিক্ষার জন্য লড়াই শুরু করলেন। সমাজ তো সরেই গেছে তার পাশ থেকে। মৃত্যু আসন্ন জেনেও অপূর্বা কিন্তু এক ফোঁটাও দমলেন না। তার লড়াই আমার আপনার জন্য, যারা এই পৃথিবীতে থেকে যাব, যারা সচেতন না হলে সমাজ পিছিয়ে পড়বে দিনের পর দিন, তাদের জন্য লড়াই। এইডস রোগীদের উপযুক্ত অধিকার পাওয়ার জন্য লড়াই। এইডস বা অন্য সাধারণ রোগীদের অধিকার একই, সমাজ তাদের একই সুযোগ সুবিধা দিতে বাধ্য। সেই জন্য তৎপর হলেন অপূর্বা। জীবনযুদ্ধে এভাবেই এগিয়ে চলতে থাকলেন তিনি। গুয়াহাটিতে স্টেট এইডস কন্ট্রোল এর মাধ্যমে কাজ শুরু হলো অপূর্বার। কিন্তু ততদিনে মেয়ে কস্তুরিকা মারা গেছে। মারণ রোগ তছনছ করে দিয়েছে তার জীবন। কিন্তু এখন যে পিছপা হওয়ার কোনো অর্থই নেই, তাই এগিয়ে গেছেন, শুধু এগিয়ে গেছেন। এরপরে আসাম নেটওয়ার্ক অফ পজিটিভ পিপলদের সাথে একজোট হয়ে সভা, সমিতি, বক্তৃতার মাধ্যমে তৈরি করেছেন এইডস রোগীদের জন্য উপযুক্ত পরিস্থিতি। হাইকোর্ট তাদেরকে ন্যায় দিতে বাধ্য হয়েছে। সাধারণ রোগী এবং এইডস রোগীদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এই রায় দিল হাইকোর্ট। একরকম জয়ই বলা যায়, তাই না? সময় পার হয়েছে, আর জাহ্নবী গোস্বামীর মতো সংগ্রামীরা, অপূর্বারা এইডস রোগীদের প্রতি বৈষম্য, ভয়, ঘৃণা এই সমস্ত দূর করবার জন্য সংগ্রাম কিন্তু জারি রেখে গেছেন। হ্যাঁ, সংগ্রামে তো তারা জয়ী হয়েছেন অবশ্যই, কারণ নইলে আপনি বা আমি নিজেদেরকে আধুনিক কিংবা আধুনিকা বলে দাবি করতে পারতাম কি? তাই অপূর্বা জাহ্নবী গোস্বামীকে অন্তরের শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সাথে থাকুন, আমাদের WOoMAN TUBE-ZINEকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।